জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। ইস্টার্ন ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না, এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন। আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করা হয়ে থাকে, তাই আপনার পছন্দের তালিকায় যদি থাকে ব্যাংকের বিজ্ঞপ্তি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। এই মুহূর্তে আমি অফিসিয়াল সাইটটিতে রয়েছি, আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি একটু স্ক্রল ডাউন করছি, এখানে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ইস্টার্ন ব্যাংকের লাস্ট সার্কুলার, এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে, এক হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্যাক্ট সেন্টার। এখানে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে, তো এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন। তাই আপনি যদি ব্যাংকের চূড়ান্ত সাজেশন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন ইংরেজিকরণে, আমি ধারাবাহিকভাবে পুরো সার্কুলারটি তুলে ধরবো। তো এখানে ভালোভাবে লক্ষ্য করুন, ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানে প্রাইম রেসপন্সিবিলিটিস পড়ে নেবেন, বিকজ এখানে এই পদটি যে রয়েছে এই পদে আপনাকে কী ধরনের কাজ করতে হবে, কী ধরনের দায়িত্ব পালন করতে হবে, এই বিষয়টি কিন্তু এখানে স্পষ্টভাবে রয়েছে। এবার আসি কোয়ালিফিকেশনের বিষয়টি, যেহেতু এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না, যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড আদার, অবশ্যই কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার মানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন, সেই সাথে আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন, সেই সাথে আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই সাথে জব লোকেশন হচ্ছে গুলশান, ঢাকা জবটি হবে। এবং স্যালারি বিষয়টি লক্ষ্য করুন, এখানে যদি আপনার জবটি হয় আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে 31,000 টাকা, এবং সেই সাথে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন। এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে, www.ebl.com.ud এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন, বিকজ ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে। আপনি যদি ডাক পেতে চান, আপনার অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনাকে কখনোই ডাকবে না। এবং সেই সাথে আবেদনের শেষ সময় হচ্ছে 7 নভেম্বর 2024, মানে আগামী মাসের 7 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। আমি আবারও যে বিষয়টি বলবো, যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে, আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও আপনি ব্যাংকের যদি আপনি চূড়ান্ত সাজেশন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এই হচ্ছে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ সার্কুলার, এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে, ভালোভাবে লক্ষ্য করুন, ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারের লোক নেওয়া হচ্ছে। এবং এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না, যাদের অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন, যাদের অভিজ্ঞতা নেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই সাথে গ্র্যাজুয়েশন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং এখানে কোনো অভিজ্ঞতা লাগছে না। এবং সেই সাথে জব লোকেশন তো দেখতে পাচ্ছেন এবং আদার্স বিষয়গুলো দেখতে পাচ্ছেন। আমি আবার রিপিট করে আপনাদেরকে দেখালাম যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয়। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।